সানুপুচু ব্লগসে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো, তো তোমাদের লক্ষ্মী পুজোর শুভেচ্ছা অনেক। আশা করি তোমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো আজকে। তো আমাদের বাড়িতে আজকে ছোট্ট করেই হবে পুজো। তো এখন বাজে, এখন প্রায় 1:45 বাজে, 3টে নাগাদ ঠাকুরমশাই আসবে বলেছে। তো আমরা এখন দুজনে মিলে সব কিছু গুছাচ্ছি। তো তো বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগটা। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তো দেখতে থাকো। তো চলো বন্ধুরা, এবার ঠাকুরটা পেতে ফেলি। তো আমি সকালবেলা সবই পরিষ্কার করে রেখেছিলাম, স্নান টান করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরঘর পরিষ্কার করে মুছে বাসন কোসন মেজে এই যে ঠাকুরটা বসিয়ে দিলাম এখন। তো আমাদের আমাদের হচ্ছে দুর্গা লক্ষ্মী, মানে সরার ওপরে দুর্গা লক্ষ্মী, মানে আমার শ্বশুরবাড়িতে এটাই পুজো হয়। তো এই দেখো ধান, এগুলো সব এখন লাগিয়ে দিলাম। তো আর ঠাকুরটা দেখো, দেখো কী সুন্দর দেখো। তো লক্ষ্মী ঠাকুরের অনেক রকম নিয়ম থাকে, এক একজনের বাড়িতে এক এক রকমভাবে পুজো হয়। তো আমাদের বাড়িতে এইভাবে পুজো হয়, মানে এই সরার দুর্গা লক্ষ্মী পুজো হয়। তো এখন এই ঘট ফটগুলো যেগুলো সাজাবো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো এই দেখো এখন আসনটা সাজাবো। আর আমার না বন্ধুরা, আসনে যতই ফুল দিই না কেন আমার মন মোটে ভরে না, মনে হয় যে ফুল দিয়ে পুরো একদম ভরে দিই। তো আমরা এখন দুই বউ মিলেই করছি, হাতে হাতে লাগালে তাড়াতাড়ি হয়েও যাবে। তো দেখো, আর এবার আর নাড়ু বানানো হয়নি, নাড়ু বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। তো এবার না সময় পাওয়া যায়নি, আর বাড়িতে একটু প্রবলেমও চলছে, তো তার জন্য আর নাড়ুটা এক্সট্রা করে বানানো হয়নি, কিনে নিয়ে আসা হয়েছে। তো দেখো এখন দুই বউ মিলে বসে পড়েছি ফল টল কাটতে, মানে এখন মানে ভোগের থালা সব সাজাবো। তো আমি এখন ওদিকে নৈবেদ্য সাজাচ্ছি, আতপ চাল, তারপরে খেজুর কলা, তিন রকমের ফল, তিন রকমের ফল বা পাঁচ রকমের ফল দিলেই হয় নৈবেদ্যতে। তো আর পূজার দিকে ফলগুলো সব কেটে ফেলবে, পাঁচ রকমের ফল কাটা হবে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে, তো দেখতে থাকো। আর বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো আর একটা লাইক দিতে ভুলে গেছো, তারা প্লিজ একটু আমার ভিডিওটায় লাইক করে দাও, কারণ একটা লাইক একটা ভিডিওতে অনেকটা শেয়ারের কাজ করে। আর বন্ধুরা এখানে পূজার ফল কাটা প্রায় শেষ, তো এই নাশপাতি দুটো কাটলেই হয়ে যাবে। আর যেহেতু ছোট্ট করে পুজো হচ্ছে, তো এই সব কিছুই অল্প অল্প করেই রাখা হয়েছে, অল্প অল্প করেই কাটা হচ্ছে, ভোগ দেওয়া হবে। তো প্রত্যেক বছর ঠাকুরমশাই মানে সন্ধ্যাবেলায় আসে, মানে সন্ধ্যাবেলাটাই পুজো হয় প্রত্যেক বছর 6:30-7 নাগাদ। তো এবার যেহেতু ঠাকুরমশাই বিকেল 3টে নাগাদ আসবে, উনি বলেছেন 3টের সময় আসবে, তো ঝটপট করে সব গুছিয়ে নেব, গুছিয়ে একটু আলপনাও দেব। তো পূজার অলরেডি ভেতরে আলপনা দেওয়া হয়ে গেছে, তো এখন আমি বাইরেটা দিচ্ছি আলপনা। তো ছোটোবেলায় খুব সুন্দর আলপনা দিতে পারতাম, এখন যত দিন যাচ্ছে সব ভুলে যাচ্ছি। আর ছোটোবেলার মতন আগের মতন এখন আর অত চর্চাও নেই। তো ভেবেছিলাম বারান্দা দিয়ে সিঁড়িতে দেবো, তার দেবো না, বাচ্চারা নষ্ট করে দেবে, দেখতেও ভালো লাগবে না, তো তার জন্য দিলাম না। এখন এই যে লুচি দেখো, লুচিগুলো সব আমার বেলা হয়ে গেছে, তো লুচিগুলো মাকে দিয়ে দেবো, মা বেলবে, ভেজে ফেলবে। তো লুচি ভেজে মা আবার সুজি করবে, তো দেখতে থাকো। হ্যাঁ এখনই করবো। তো বন্ধুরা দেখো লুচিগুলো কি সুন্দর ফুলেছে। তো মা এখানে এখন লুচি করবে, লুচি করার পরে সুজি করবে আর একটু খই পাকাবে। ততক্ষণ চলো আমি শাড়ি পরে নিয়ে গিয়ে। হ্যালো, আচ্ছা ঠিক আছে।
তো বন্ধুরা, আমি এখন শাড়ি পরে রেডি হয়ে গেছি। একটা সুতির ছাপা শাড়ি পরেছি। তো এখনও ঠাকুরমশাই আসেনি, বলেছিল তিনটের সময় আসবে, আর এখন বাজে প্রায় চারটে বাজতে গেছে, এখনও ঠাকুরমশাইয়ের কোনো পাত্তা নেই। তো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার পুরো সাজানো কমপ্লিট আমাদের। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে সাজানোটা কেমন হয়েছে। তো দেখো, এই যে এই আলপনাটা পূজা দিয়েছে, কি সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা দেখো, এখন প্রায় চারটে বাজে, এখন ঠাকুরমশাই এসছে, আর ঠাকুরমশাই এসে পুজোতে বসেও গেছে। তো ধূপকাঠিটা জ্বালাতে ভুলে গেছিলাম, তো এখন ধূপকাঠিটা ধরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, অঞ্জলিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এখন আরতি করবেন ঠাকুরমশাই, তো তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, এখন হচ্ছে পাঁচালি পড়বে পূজা। তো বুঝতে পারছে না কোন পর্যন্ত পড়তে হবে, তাই ও দেখছিলো, মা দেখিয়ে দিচ্ছিলো। তো পূজা এখন পাঁচালি পড়বে, তোমরা দেখো কেমন পাঁচালি পড়ে। শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে, কইলেন ধীরে ধীরে পূর্ণ মুনি বরে, আমার সমান নারী সিজি পাঠালাম। আর বন্ধুরা, পূজার পাঁচালি পুরোটা তোমাদের শোনাইনি, কারণ অনেকটা পড়েছে, অতটা ভিডিও করলে অনেক হয়ে যাবে। তো ওর পাঁচালি পড়া হয়ে গেছে, তো আমরা এখন চরণামৃত খেয়ে উপোস ভাঙলাম। তো বন্ধুরা, পুজো তো পাঁচটার সময় শেষ হয়ে গেছে, পাঁচটার সময় শেষ হয়েছে পুজো, ঠাকুরমশাই চলে গেলো। তো তারপরে আর কোনো ভিডিও তুলিনি, তারপরে বাবানকে খাওয়ালাম, ও সারাদিন ঘুমায়নি, ওকে ঘুম পাড়ালাম খাইয়ে, তারপরে আমি নিজেও একটু শুয়েছিলাম। তো এখন বাজে প্রায় সাড়ে ছটা বাজে। তো দেখো, এখন চা বসিয়েছি, এই যে এখন চা বসিয়েছি, হাজব্যান্ড এখন দোকানে যাবে, তো দেখতে থাকো। আর এখানে দেখো বন্ধুরা, সন্ধেবেলায় আমার বর চা খাচ্ছে, সন্ধেবেলা সবাই চা খায়, আর আমি দেখো কি খাচ্ছি, আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পেলে হাজব্যান্ড বেরিয়ে গেল চাটা খেয়ে। তো চলে গেছিলো, চলে গিয়ে আবার বাড়িতে বাজি কিনে দিয়ে গেল, এতগুলো বাজি কিনে দিয়ে গেল। এখন তো এই বাজিগুলো এখন ফুটাবো, তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, যাচ্ছে আর কিছু, ওই তো নেই, ভাই কাঠি জায়গা রাখবি, আবার আবার ওইখানে না, এদিকে আয়, আরে তারগুলোর মধ্যে এদিক সর, এদিক সর, বেশ এবার একটু ঘোরা ঘোরা ঘোরা, হাত ঘোরা, ঘুরিয়ে নে ঘুরিয়ে নে, ধরা ধরা, হাত ঘুরিয়ে ঘোরা ঘুরিয়ে ঘোরা 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 ঘুরিয়ে ঘোরা, দেখি ড্যাম পড়া গেল। রাজমা তো যে ইয়ে কালারের হয় না,
তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আজকে আমাদের রাতের মেনু হচ্ছে খিচুড়ি আর একটা পাঁচমিশালি তরকারি। এটাই হচ্ছে আজকে রাতের আমাদের মেনু। রাত্রেবেলায় আমরা সবাই খাবো এটা বাড়ির সবাই মিলে। তো এখন বাজে হচ্ছে প্রায় 9:30 বাজে, রাত 9:30 বাজে। তো এখন একটু শাড়ি টাড়ি খুলবো, চেঞ্জ করবো, সারাদিন পরে আছি শাড়ি। তো বন্ধুরা, আজকের দিনটা এভাবেই কাটালাম। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর তোমরা আজকের দিনটা কেমন কাটালে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।